বুঝে কাজ করো, যারা সমাজকে বিভ্রান্ত করছে, এটা সমাজকে তারা অত্যাচার করছে, সেই অত্যাচারের হাত থেকে রক্ষা করো, ব্যবস্থা করো। তাই আমার সন্তানদের সবাইকে বলছি, বলে যাচ্ছি যে ধর্ম তোমরা করো, বুঝে শুনে ধর্ম করো। যেই ধর্মে বুঝ আছে, কর্তব্য আছে, সেই ধর্ম তোমরা করো। এমন ধর্ম করবে না যে ধর্মের সম্বন্ধে তোমার কিছু জানা নেই। কেউ ভারত ভাষী তাই শিশু থেকে এটাই একটা বড় বিপ্লব, আত্মরক্ষার বিপ্লব, বাঁচার বিপ্লব, বাঁচানোর বিপ্লব। যাতে সুখে শান্তিতে থাকে তার ব্যবস্থা করতেই হবে, কারণ এই ব্যবস্থায় সুখ শান্তি আসতে পারে না। এই সময়ে যা চলছে, এটা দুর্যোগের ভিতর দিয়ে আমরা চলছি, বিবাদ বিচ্ছেদ চলছে, এর প্রতিকার অবিলম্বে না করলে আরও রসাতল যাচ্ছে। প্রতিকার করতে গেলে সবাইকে একত্র করে, জনচেতনায় মুক্ত করে আমরা যেতে হবে। এই উপায় না, যার জন্য জনচেতনার দিকতে আমরা বেশি জোর দিচ্ছি, তারপরে জোর দিচ্ছি জনবিপ্লব। এই বিপ্লব খুন নয়, খুন আমরা চাই না, গদি আমরা চাই না, কিন্তু খুন করতে এলে ছাড়াও পাবে না। তাই সেটাকে বলে আত্মরক্ষার বিপ্লব। আত্মরক্ষার বিপ্লবে আমরা বিশ্বাসী, সেই বিপ্লবের মাধ্যমে সমাজকে নিশ্চয়ই পরিবর্তন নিয়ে আনা যাবে এবং দানব শক্তিকে বিনাশ করতেই হবে। সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আমি দেবতা সাজলাম, ভগবান সাজলাম, অবতার সাজলাম, এই সাজের ব্যাপারই থাকবে না। সম্পূর্ণ জনসাধারণের সাথে জনবিপ্লবের চেতনার বীজ করতে হবে। এবং আমার এই পাঁচ ছয় কোটি সন্তান যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে নামি, দৃশ্যে রুখতে কে পারবে, কেউ রুখতে পারবে। আমরা সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যাতে সমাজ বন্ধুময় হয়। যে ভয় বলা বল দাদি যে যেন সহত বলা বল রবি মানুষকে সুস্থ করতে হলে ঝাঁপিয়ে পড়তে হবে, পকেট ভারি করলে চলবে, ত্যাগের মাধ্যমে সমাজকে সেবা করতে হবে। সন্ন্যাস জন্মই সন্ন্যাস, মৃত্যু সহ ত্যাগ আলাদা, ত্যাগের কোনো বালাই নাই। মানুষ ত্যাগ ত্যাগই হয়ে জন্ম নিয়েছে। নিশ্চয়ই সফল হবে, ধর্ম এক, নীতি এক। সুতরাং বিবাদ কোথায়, বিচ্ছেদ কোথায়? আমাদের জাতি জাতি বলে কোনো জিনিসই নাই, বিশ্বের জাতি এক জাতি। বলা ভারত সমা সেই সুরে প্রতিষ্ঠা, তার প্রচার করো। ব্যক্তির প্রচার প্রয়োজন হয় না, ব্যক্তির প্রচার করো, আদর্শের প্রচার করো, সমাজকে এক করো। বুঝতে পেরেছ?
আমরা সেইভাবে কাজে লাগবো। বিপ্লব আমরা করবই, আমি থাকি বা না থাকি, যে বিপ্লব মানুষকে বাঁচার বিপ্লব, খুনের বিপ্লব নয়, গদির বিপ্লব নয়, ধর্মের ধর্মেই আছে সেই বিপ্লবের কথা। ধর্ম অবাস্তব কথা না, ধর্ম বস্তু ছাড়া নয়, বস্তুভিত্তিক ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, অবাস্তব কথা ধর্মে থাকবে না, সেটা ধর্ম নয়। আর এখানে সেই রকম চলছে, তার প্রতিকার করি বলেই আমার পিছনে অনেক লাগছে, অনেক পাঁচ বছর তিন মাস বয়স থেকে সবাইকে আমার স্কুলে ভর্তি করাচ্ছে, লক্ষ লক্ষ লোক, কোটি লোক। সুতরাং সফলতা নিশ্চয়ই আমরা করবো। কেউ এই পাঁচ কোটি লোকের যদি মৃত্যুকে বরণ করে, কেউ এগিয়ে আসতে পারবে না। সেটা জানিয়েও করবো, গোপনে কারো মাথায় বাড়ি দেবো না। শয়তান যারা, তাদের বিশ্বাসগুলো ভেঙে দিতে হবে। বরকে যেরকম ভালোবাসো, এই ভালোবাসা ব্যাপকভাবে ছড়িয়ে দাও। ছড়িয়ে দিলে অনেক মতভেদে মতানৈক্যে যেতে হবে, কিন্তু যে জিনিসটাই যায় যেটা গ্রহণ করবে তোমরা, সেটাকে ভালো করে বুঝে নেবে, নিরপেক্ষতা বিচার করবে, নিরপেক্ষভাবে চলবে, আগে কোনো কাজের কারো প্রভাবে প্রভাবান্বিত হবে না, সব সময় নিরপেক্ষ দৃষ্টিতে চলবে, তাহলে এই রাজনীতি বা ধর্মনীতি কোনো বিবাদ বিচ্ছেদ থাকবে না। প্রকৃত কারণ বুঝে যদি চলো, দৃষ্টির থেকে সরে পড়লে সেই জিনিসটা তোমাদের সুন্দর হবে না। যে জিনিসই করবে, যে জিনিসই হাত দেবে, সেটা ভালো করে বুঝতে চেষ্টা করবে। কান কথায় বিশ্বাস করবে না, কান কথায় চলবে না, ধারণায় চলবে না। এবং দেব দেবতার বেলায়ও যতগুলো ধর্ম আছে, প্রত্যেক ধর্মের অন্তর্নিহিত অর্থটা আগে জেনে নেবে, বুঝে নেবে, প্রশ্ন করে জিজ্ঞাসা করবে, ওরা কী বুঝির উপরে চলছে, তবেই তোমরা সেটাকে ভালো করে বুঝে নিতে পারবে। তা না হলে একটা দলাদলি দলগত বিবাদ থেকে যাবে, এবং আজকে এই সমাজ সেই দুটো নষ্ট হয়ে গেছে। এই সমাজকে পরিবর্তন করতে হলে অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝট, অনেক অত্যাচার সহ্য করতে হবে। সুতরাং আমরা চাই এর একটা পরিবর্তন হোক, এবং সমাজে সবাই দৃষ্টিটা এক হোক, এক সুরে থাকুক, বুঝে কাজ করুক, সর্বত্র সর্ব জায়গায় সবার চাহিদা যদি এক এক সুরে থাকে, সবাইয়ের মতবাদ যদি এক সুরে থাকে, তো এরকম বিবাহ থাকতে পারে না, দলাদলি থাকতে পারে না, জাতিগত নীতিগত বিচ্ছেদ থাকতে পারে না। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, শিখতে হবে, জানতে হবে, সেই মতে কাজ করতে হবে। তার জন্যই আমি যতটা দিচ্ছি সেই বিবাদ বিচ্ছেদ থেকে দূরে থাকার জন্য, জাতিগত থেকে নীতিগত থেকে যাতে দূরে থাকে বিবাদ বিচ্ছেদ থেকে, তার চেষ্টা করে যাচ্ছি। আমরা তার চেষ্টা করব, আমরা সেইভাবে মতবাদ মত পথ এবং আদর্শের দিকে এগিয়ে যাবে, অগ্রসর হবে এবং সেই মতে কাজ করবে, দেখবেন আমরা সাকসেসফুল হবেই, না হয়ে উপায় নাই। আমরা তার জন্য লড়াই করব, বোঝাতে চেষ্টা করবো, বুঝতে চাবে না সংস্কার যারা গত, তারা বুঝতে চাবে না, তারা সংস্কারের চিন্তাতেই ব্যস্ত আছে। যে সংস্কারের হাত থেকে, কুসংস্কারের হাত থেকে মুক্ত করতেই হবে। বেশিরভাগই মন্ত্রণালয়,
ঘোরা নিচ্ছি বেশি দিন থেকে, আজকের চারিদিকে যে অসুস্থ যে অভাব অভিযোগ চলছে এটা নিজেদের সৃষ্টি, অন্য কিছু নারী আমাদের কর্মীদের এই শিক্ষাই দেওয়া হচ্ছে যে এদের বিরুদ্ধে যারা সমাজকে আজ পঙ্গু করে দিচ্ছে, নিচে থামিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধেই থাকবে আমাদের প্রতিবাদ এবং প্রতিকার। কর্মীদের এই প্রেরণাই দিতে হবে, এই উপদেশই দিতে হবে, তারা রাজনীতির দিক এখানকার রাজনীতির অপরে না পড়ে সম্পূর্ণ সংস্কার মুক্ত হয়ে আবার সংস্কারকে হাতে নিয়ে সেই সংস্কারকে চূর্ণ বিচূর্ণ না করতে পারে কোনোদিনই সমাজ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে। সমাজকে যদি মাথা তুলে দাঁড়াতে পারে, সবাই যদি মাথা তুলে দাঁড়ায়, তার জন্য যা দরকার তার অভাব আজ করছে, সেই পথে কেউ মারাচ্ছে শুধু নিজেদের ব্যক্তির স্বার্থ ব্যক্তিগত স্বার্থটাই মনে করে দেখছে বেশিরভাগ এখানে। কিন্তু আমার কর্মীদের বলছি, সন্তান কর্মীদের উপরে এই নির্দেশই থাকবে, তারা যেন বাংলা ভারতবর্ষের বুকে এক বিপ্লবের সূচনা বীজ গেছে দিয়ে তারা যেন এই সমাজের দুষ্কৃতিদের বিরুদ্ধে প্রতিকার করবে, যেই প্রতিবাদ দরকার, যেইভাবে সাহায্য করা দরকার, তার জন্য আমরা সবাই উঠে পড়ে কারণ আজ অব্দি ভারতবর্ষের ইতিহাসে কেউ সম্পূর্ণ সুস্থ করতে পারে, সবাই হাল বেঁচে যাচ্ছে। এই সমস্ত ছয়তান যারা আছে সেই সমস্ত ছয়তান্তে প্রভাব এত বেশি যে হাল মানতে হচ্ছে, আমরা হাল মানতে রাজি নই। আমরা যে পর্যন্ত পারি আমাদের রক্ত দিয়েও যদি আমরা এই সমস্যার সমাধান করতে পারি এবং করতে পারি নয় আমরা করব এবং এর শেষ কোথায় আমরা দেখতে চাই, কারণ ধর্মে যে ধর্ম চলছে এই ধর্ম দিয়ে সমাজকে যে রাজনীতি দেখতে পাচ্ছি বাইরের দৃষ্টিতে এই রাজনীতি দিয়ে সমাজকে সমাজের সমস্যার সমাধান, তাই দেশের সন্তান কোন রকম কোন রাজনীতি সংগঠনের নয়, কোন সংগঠনের নয়, সীমাবদ্ধ সংগঠনের সমস্ত রাজনীতি ঘুরছে সব সন্তান বর্গকে নিয়ে। যদি আমরা একটা বিরাট সংগঠন তৈরি করি সেই সংগঠন কোন সীমাবদ্ধ থাকবে না, সীমার বাইরে। যদি আমরা সেই চেতনায় প্রত্যেকের সচেতন করে তুলতে পারি, তুলতে পারি না যেইভাবে তাদের চাকরি করতে হবে এবং প্রতিকার নিজেদের হাতে, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস পাচ্ছি না ভারতবর্ষের ইতিহাসে কেন সম্পূর্ণ সুস্থ করতে পারবো না, কারণ কি কত বিশিষ্ট ব্যক্তিরা আছে আলাদা নাকি সম্ভব হয়নি ভারতের দারিদ্রতা অভাব অভিযোগের হাত থেকে সমাজকে রক্ষা করার কথা তো অনেক হয়ে গেছে, অনেক রকমের কথা কবিতায় সাহিত্যে লেখায় বক্তৃতায় অনেক হয়েছে, সমাধান দেখানো হয়নি।
সমস্যার সমাধান এমনি হবে না, কারণ আমরা জোর চাই, নেতৃত্ব চাই, অগের ভার চাই, তারা কোনোদিনই দেশের সমাধান করতে পারবে না, শুধু কথায় ফুল ঝুরে চায়। যেহেতু আমরা জোর চাই না, নেতৃত্ব চাই না, অগের ভারি চাই না, আমরা চাই সমাজে যারা নির্যাতিত, লাঞ্ছিত, যারা শোষিত, যারা যারা এর পেছনে রয়েছে, এর মূল কারণে যারা যারা রয়েছে তাদের বিচার করে বিচিত উঠে পড়ে নামতে হবে, ডাকতে হবে। এবং সেখানে আমার যশ, আমার গ্রামের, আমার স্ত্রীতে যদি অভাব হয়, এই চিন্তা করলে চলবে না। চলতে হবে সমাজকে, অসুস্থ সমাজকে সুস্থ করে সমাজ থেকে বিচারিত করে বিচারিত না করতে পারলে এ সমাজ কোনোদিনই মাত্র। এমন কোন শক্তি নাই যে আমাদের বিরুদ্ধে অসুস্থ সমাজকে সুস্থ আনা যায়, তার মধ্যে চাইতে তাই বেশি কিছু হঠাৎ কিছু বলা যাবে না। আমি চাচ্ছি আমরা সবাই কোটি কোটি ক্ষমতা সবাই একত্রিত হয়ে সব কর্মী বৃন্দ এবং কর্মীদের সাহস আছে, কর্মীরা নিজেরা জানে না তাদের কোন পর্যন্ত করতে পারবে, তাও তাদের সকলকে আমি যতটা জেনেছি তারা বিরাট কাজে ছাপ দিয়ে বিরাট কাজকে উদ্ধার করার জন্য, মহান উদ্দেশ্যকে সফলতায় করার জন্য যা দরকার এরা তা করতে পারবে, এই বিশ্বাস আমার জন্যে। তাই সহকর্মীদের আমি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, তৈরি করার চেষ্টা করছি, এইভাবে নাবিকতার দেশ বহির্গ্রহার নির্যাতিততে অপমানিত ভাবছি তবে আর কতদিন দেখা যায়, সব দিক থেকে বঞ্চিত এবং তার প্রতিকার করবে। আজকে আমাদের ধর্ম সেই ধর্ম নয় যে ধর্ম মানুষকে বিভ্রান্ত করা যায়, আমাদের ধর্ম মানুষকে সজাগ করে জাগিয়ে তোলা, জিজ্ঞাসা প্রশ্ন যাতে উঠে সেই জিজ্ঞাসার মধ্যে জাগ্রত করা, আমরা জ্ঞান বিপাশ সুতরাং জ্ঞান বিক্ষোভ। আমরা জানি যত আঘাতই আমাদের উপরে আসুক, আমরা যদি এগিয়ে যাই আমরা সফলতা লাভ করব। আমাদের মধ্যে অনেকে যদি দুর্বলতা চাকরি পাচ্ছে না, অনেক দুর্বলতা এসে ঢুকে যাচ্ছে, কিন্তু সেই দুর্বলতাকে আমাদের স্পর্শে আমাদের জ্ঞান বুদ্ধি বিচারের মাধ্যমে তাকে সজাগ করে তোলা, সচেতন করে তোলা আমাদের কর্তব্য, বীজ পা দিলে চলবে না। তাই আমি বারবার করে বলি যে বীজ কখনো বীজ পা দেবে না, বীজ এগিয়ে যাবে। যারা সমাজকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, ভুল পরিবেশন করছে, তারা আমাদের শত্রু। এই শত্রু বিনাশ আমাদের এই শত্রুদের বিচারে যাবে এবং এই ভুল পরিবেশন চারিদিকে চলছে, এর প্রতিকার কেউ করছে না, প্রত্যেকের ভুলটা প্রত্যেকে মেনে নিচ্ছে, নিজের ভুলটাকে সামনে তুলে ধরছে, তাই
অমুক সম্প্রদায় ভুল করছে, এই সম্প্রদায় ভুল করছে, যা বাবা ভুলে ভুলে তার বন্ধুত্ব রেখে ভুলটাই পরিবর্তন করে চলছে। আমার বেলা তা চলবে না, আমরা তা চাই না। আমরা ভগবান গুরু সাজবার জন্য এখানে আছি, এখানে রাজনীতি নেতার সাথে আছি, আমরা কর্মী, সেটি আমাদের গৌরব। এখানে দেবতা ভগবান সেটি মানুষকে গাছা হয়ে বিভ্রান্ত করা, এটা সবচেয়ে বেশি আমার। তাদের উপরে আমাদের বিরাট প্রতিকারের প্রতিবাদ আমরা আনতে চাই, আমরা তাদের বিরুদ্ধে প্রতিকার করব যারা সমাজকে বিভ্রান্ত করছে বেশিরভাগ। তাই আমাদের সবাইকে ডাকছি, সবাইকে আনছি, এরা পরিশ্রম করছি, আমি আমার কাজ সফলতার পথে, যে আমরা কাজে নেমে গেলে আমাদের রূপ নেওয়া। জয় জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী ব্রহ্মচারী মহারাজ, রাম নারায়ণ রাম মহা সংকীর্ত ধ্বনি। আমাদের মত ভাগ আমাদের মত ভাগ দলের মত ভাগ ব্রহ্মচারীর মত ভাগ প্রকৃতির মত ভাগ মায়ার মত ছাড়া কে গো যায়।
বাসনা যথ শ্রী হরি পূরণ করে, yeah.